বিশ্বকাপ ক্রিকেটৰ ফাইনেল আৰু ফাইনেললৈ ইতিমধ্যে উৎকণ্ঠিত হৈ পৰিছে সমগ্ৰ বিশ্ব লগতে ভাৰতবৰ্ষৰ প্ৰত্যেকজন লোক আৰু সমান্তৰালকৈ দেখিব পোৱা গৈছে গুৱাহাটী মহানগৰীত ফাইনেললৈ উৎকণ্ঠিত হৈ পৰিছে প্ৰত্যেকজন লোক ইতিমধ্যে উৎকণ্ঠিত হৈ পৰা দেখিবলৈ পোৱা গৈছে আৰু এই মুহূৰ্তত মই উলুবাৰীত উপস্থিত আছোঁ উলুবাৰী যি আপোনালোকে যি স্পৰ্টছৰ বিপণী আছে সেই বিপণীসমূহত টীম ইণ্ডিয়াৰ যিবোৰ টি শ্বাৰ্ট আছে সেই টি শ্বাৰ্ট যথেষ্ট বিক্ৰী হোৱা দেখিবলৈ পোৱা গৈছে এয়া সকলো লোকসকল ওলাই আহিছে টীম ইণ্ডিয়া ছাপৰ্টত আৰু তেওঁলোকে আজি কৈছে যে তেওঁলোকে আজি ভাৰত জয় হ'ব আৰু ভাৰত জয় হৈ আজি বিশ্বকাপ দ্বিতীয়ভাৱে দখল কৰিব বুলি কৈছে এই মুহূৰ্তত মই তেওঁলোকৰ সৈতে কথা পাতিম আজি খেল কি হ'ব আৰু টি শ্বাৰ্ট কেনেকুৱা বিক্ৰী হৈছে টি শ্বাৰ্টটোতো চাওক টি শ্বাৰ্ট বিক্ৰী হোৱাটোতো হ'বই খেল যিহেতু হ'ব টি শ্বাৰ্টটো বিক্ৰী হ'ব কিন্তু খেলখন কণ্টেষ্ট হ'ব আৰু খেলখন বিৰাট ভাল খেল হ'ব ৰাইজৰ ওচৰত এইটোৱে আশা চবেই বহি পেলাই মিলি পাতি পেলাই খেল চাওঁ আৰু খেল যেনেকুৱাই নহওক খেল খেলৰ নিচিনা হ'ব লাগে হাৰ জিকটো আমাৰ মাজত আছে হাৰি গ'ল বুলি যে আমি ৰাস্তাত উৎপাত কৰিম সেনেকুৱা ধৰণৰ কোনো ঘটনা হ'ব নালাগে চবতকৈ ডাঙৰ কথা দুই নম্বৰ কথা আমি ইণ্ডিয়া হয় ইণ্ডিয়াত আমি জন্ম পাইছোঁ ইণ্ডিয়াৰ আমি খাই আছোঁ ইণ্ডিয়াৰ সৈতে চলি আছোঁ ইণ্ডিয়া আমাক ছাপৰ্ট কৰোঁ আমি ভাল পাওঁ আমাৰ প্লেয়াৰখিনিৰ ওচৰত শুভেচ্ছা থাকিল যে ৱৰ্ল্ড কাপটো আমাক আনি পেলাই দেখুৱাব লাগে ভাৰত মাতা কি মেচ কেনেকুৱা হ'ব আৰু কোনে ভাল খেলিব আজি একদম বহুত আচ্ছা আমাক লাগেগা দেখনে আচ্ছা সে দেখেগা 5 বজে সে 2 বজে সে 2 বজে সে আচ্ছা বহুত লাগতা হ্যায় ইন্ডিয়া কো হাম সাপোর্ট করেগা পুরে বিরাট কোহলি কো স্কোর কিতনা হোগা আজ আপ খেলনে কে বাদ হি পতা চলেগা নাহি আপকো আপকে প্রেডিকশন কে করতা হ্যায় স্কোর কিতনা হোগা আর পহলে কা 1-2 ওভার দেখনে কে বাদ হি হাম বল সকতে হ্যায় আচ্ছা খেল কেনে কো হবো আজি আর ইন্ডিয়া সাপোর্ট করিবা বে কেনে কো ধরনর কি কি করি আছে আজি মানে আনকমন কি কি করি আছে আনকমন মানে কি আমার ভাল লাগিছে আমি ইন্ডিয়াক সাপোর্ট করো খেলা ভালো হবো লাগে 11 পিছত আজি আজি ফাইনাল ম্যাচ চাব পাম 11 আসলে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছিল যে কেনেকুৱা ম্যাচ কেনেকুৱা হবো ম্যাচটো ধুনিয়া হবো লাগিব মোর বিশ্বাস আছে যিমানে কিবা নহয় ইন্ডিয়া জিকিবলেও খেলটো 100% 110% জিকিব 2011 জিকিছিলো আজি আপনার বিরাট কোহলি আকৌ সেঞ্চুরি মারিব মেইন হল রোহিত শর্মা ক্যাপ্টেন আমার ইন্ডিয়ার বহুত ভাল আমি আশা করো ইন্ডিয়া টিম জিকিব লাগে ফেভারিট কোন প্লেয়ার মোর ফেভারিট আছে আপনার শমি বলারটো বিরাট কোহলি রোহিত শর্মা ফেভারিট আমার ধন্যবাদ সূর্যকুমার 360 লাগিব আজি লাগিব 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 100% লাগিব আপনার ম্যাচ কেন হবো আজি আজি ভাল হবো ম্যাচটো তো ভালো আগতে ইন্ডিয়া ব্যাটিং করলে চারিখরত মারিব আজি বিরাট কোহলি তো আগতে ভালে খেলিব আজি রোহিত শর্মা পুরা সেঞ্চুরি মারিব এটু কে এল রাহুলও ভাল খেলিব স্কাই এসজি পুরা চলিব আজি ধন্যবাদ জ্ঞাপন করছো আর আপনার ওসব পুনে যাব বিচারিম টি শার্টের আপনার যে দোকান আছে টিম ইন্ডিয়া যেহেতু সাপোর্ট করেছে সকলে গোটে ভারতবর্ষ করেছে সাপোর্ট আর বিক্রি কেনেকুৱা আছে গুৱাহাটীত বিক্রি কেনেকুৱা আছে টি শার্ট বহুত ধুনিয়া বিক্রির ক্ষেত্রে কব নি বিজনেস দেওয়ালিত যেনকা বম বিক্রি হয় ঠিক তেনকা যাকালির পর আমি জার্সি দিব পারা নাই মানুষ বহুত মানুষ এনেকাও আছে যে আমাক নাম্বার দি গেছে পয়সা গুগল পেত দি গেছে আমি গোটে রাতে কারিগর কষ্ট করে এপ্লাই কাটিং করাইছো মাল রেডি করাইছো মাল আমি অলরেডি হাতর ঘর দি পঠিয়াইছো পুরা সুপার টুপার বিক্রি আছে ভাল ভাল বিক্রি ভাল মালৰ ডিমান্ড আছে আর এসপি স্পোর্টসের একটা নামও আছে স্পোর্টস লাইনত আর কোয়ালিটি আমার বহুত ভাল আছে জুনে জুনে পিন্ধিছে গম পাবো সবে কেন নম্বর 1 কোয়ালিটি পাবো রোহিত এ দেখিছে আপোনালকে রোহিত শর্মার যেটো টি শার্ট উলুয়া হৈছে লগতে আন আন জিবু খেলুৱৈ আছে হে খেলুৱৈ গলো টি শার্ট উলুয়া হৈছে আমো পিছফালে দেখিব আপোনাৰ টি শার্টটো পিছফালে দেখিব রোহিত শর্মার সমৰ্থন আনে টি শার্ট তেওঁলোকে নিৰ্মাণ কৰিছে বা তেওঁলোকে মুকলি কৰিছে আৰু লগতে আন আন যিসকল খেলুৱৈ আছে খেলুৱৈ গলো টি শার্ট এনেদৰে দেখিবলৈ পোৱা গৈছে আৰু গুৱাহাটী মহানগৰীত এটা বিশ্বকাপ জি ফাইনেলৰ জৰ দেখিবলৈ পোৱা গৈছে আৰু ফাইনেলত যেটো 2 বজাৰ পৰা অনুষ্ঠিত হ'ব ফাইনেল আৰু ফাইনেললৈ অধিক আগ্ৰহে বাচ্ছা আছে সকলোৱে যিহেতু আশা কৰিছে যে ভাৰতে জয়লাভ কৰিব আজি ভাৰতে জয়লাভ কৰি তৃতীয়বাৰে বিশ্বকাপ জয় কৰিব আৰু 2011 বৰ্ষত ভাৰতৰ মাটিতে ভাৰতে বিশ্বকাপ জয় কৰিবলৈ সক্ষম হৈছিল ঠিক একেদৰে এইবাৰো ভাৰতৰ মাটিত ভাৰতে পুনৰবাৰ ৰোহিত শৰ্মাৰ নেতৃত্বত বিশ্বকাপ দখল কৰিব বুলি আশা কৰিছে আৰু 2003 বৰ্ষত মই ক'ব বিচাৰিম যে ভাৰতে অষ্ট্ৰেলিয়াৰ বিৰুদ্ধে পৰাজয়বৰণ কৰিবলগীয়া আছিল ফাইনেলত কিন্তু এইবাৰ সেই সকলোৱে আশা কৰিছে যে সেই ফাইনেলৰ যি পুতক বা সেই ফাইনেলৰ যি ৰিভেঞ্জ এইবাৰ টীম ইণ্ডিয়া পূৰা কৰিব আৰু বিশ্বকাপ জয় কৰিব বুলি সকলোৱে আশা পাৰি